মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী সোমবার প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার মহকুমা শাসকের দপ্তরে এসে মনোনয়ন দাখিল করলেন ১৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সোমবার রাতেই রাজ্য কমিটির পক্ষ থেকে বনগাঁ চোদ্দ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়েছে মঙ্গলবার জেলা সভাপতি বনগাঁ উত্তর ও দক্ষিণের বিধায়ককে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থী অরূপ কুমার পাল এদিন দলীয় সভাপতি বিধায়ক ছাড়াও প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থক পেশায় শিক্ষক অরূপ কুমার পাল বনগা চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত এদিন মনোনয়নপত্র জমা দিতে যাবার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরূপ বলেন এটা গণতান্ত্রিক লড়াই সেই লড়াইয়ে আমি অবতীর্ণ হয়েছি সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছেন জয়ের ব্যাপারেও দৃঢ়প্রত্যয়ী প্রার্থী আরও বলেন এই লড়াই গণতান্ত্রিক লড়াই লড়াই যেহেতু অবতীর্ণ হয়েছি সাধারণ মানুষের গণতান্ত্রিক যে অধিকার মানুষের যে মৌলিক অধিকার মানুষের পৌর পরিষেবার যে অধিকার সেই অধিকারে ভারতীয় জনতা পার্টি রাজ্য নেতৃত্বের ডাক্তার সুকান্ত মজুমদার মহাশয় আমাকে দলের প্রতীক হিসাবে নির্বাচিত করবার যে অভিপ্রায় প্রকাশ করেছেন তাকে আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাই জেলা সভাপতি এবং অন্যান্য আমার শক্তি কেন্দ্রের প্রমুখ এবং অন্যান্য নেতৃত্ব থেকে আমি সঙ্গে নিয়ে সকল কার্যকর্তাদের সকল সকলকে কাছে নিয়ে আমি কাদের কাজ মিলিয়ে চোদ্দো নম্বর ওয়ার্ড বিজেপির ওয়ার্ড চিহ্নিত করব এই আশা লেখে মানুষের ভালোবাসা নিয়েই সেই আশায় সুনিশ্চিত জয় আমাদের আসবে এই দৃঢ় বিশ্বাস আমি আমার আছে এবং সেটা আমি বাস্তবে ভোটের ময়দানে সেটা প্রমাণ করেছিলাম প্রসঙ্গত দিন কয়েক আগেই বিজেপির সাংগঠনিক জেলার পক্ষ থেকে বনগা গান্ধীপল্লিতে দলীয় কার্যালয়ে বসে সাংবাদিক সম্মেলন করে জ্ঞান প্রকাশ ঘোষকে প্রার্থী করার বিষয়ে প্রস্তাব দেওয়া হয় জেলা কমিটির পক্ষ থেকে রাজ্য বিজেপি দ্বারা ঘোষিত এবং বনগার যারা আমাদের সমর্থক আছেন তাদেরও সমর্থিত অরূপ কুমার পাল একজন শিক্ষক স্বচ্ছ ভাবমূর্তি তাকে রাজ্য বিছিবি করেছে আজ আমরা তার নমিনেশন জমা করব রাজ্য কমিটির পক্ষ থেকে অন্য নাম ঘোষণা করা হয়েছে এ বিষয়ে জেলা সভাপতিকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমাদের সর্বভারতীয় দল বিধানসভা নির্বাচনে দিল্লি থেকে প্রার্থী ঘোষণা করা হয় পৌর নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে রাজ্য নেতৃত্ব ঘোষণা করেন জ্ঞানপ্রকাশ ঘোষের নাম আমরা প্রস্তাব করেছিলাম কিন্তু অসুস্থতার কারণে তিনি নির্বাচন প্রক্রিয়া থেকে সরে আসবেন বলে আবেদন জানিয়েছিলেন তারপর দলের পক্ষ থেকে অন্যদের কাছে আবেদনপত্র জমা দেওয়ার কথা জানানো হয় সেই মতোই অরূপ পালকে প্রার্থী করেছে দল অ্যাকচুয়ালি ওই দিন আমাদের যে মিটিং ছিল সেই মিটিংয়ে ঘোষণা হয়েছিল এটা ঠিক কিন্তু আমরা আপনারা জানেন আমাদের বিধায়কও যখন নির্বাচিত হন রাজ্য প্রপোজ করে কেন্দ্রে পাঠান মানে রাজ্য বিজেপির যেহেতু আমাদের একটা সর্বভারতীয় দল আমাদের দিল্লির থেকে বিধায়কদের নাম ঘোষণা হয় এমনি আমাদের কাউন্সিলরদের নাম আমাদের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের নাম রাজ্য থেকে ঘোষণা হয় পরবর্তীকালে আমরা যখন ওই হাউস থেকে উঠে আসার পরে জ্ঞানদার আপনারা সবাই দেখেছেন পায়ে ছিল তিনি চলতে পারছেন না ডাক্তার ওনাকে অ্যাডভাইস করেছেন যে রেস্টে থাকার জন্য উনি অ্যাপ্লিকেশন করেছিলেন রাজ্য প্রেসিডেন্টের কাছে যে আমি অসুস্থতার কারণে এই নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাই এবং রাজ্য বিজেপি নির্দেশে সবার জন্য ওপেন করা হয়েছিল সবাই যারা যারা দাঁড়াতে এসছ তাদের নমিনেশন তারা জন্য তাদের বায়োডাটা জমা দেয় রাজ্য বিজেপির কাছে দেওয়া হয়েছিল এবং রাজ্য বিজেপি ওখান থেকে ঘোষণা সোমদাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা অবিরাম পথ চলার সাথে নব সংযোজন নতুন রূপে নতুন সাজে নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় आदि मोहिनी मोहन कांजिला